ছিলাম আমি। না না, আমি আমার প্রশ্ন কিন্তু এটা না, আমি তোমাকে যেটা প্রশ্ন করছি তুমি প্লিজ সেই উত্তরটা দাও, মানে সহজ সরল ভাবে উত্তরটা দিবা। সেটা হচ্ছে যে তোমার পরীক্ষার মধ্যে, মানে পরীক্ষার আগে তুমি কোন কাজটা করতা? ধরো তুমি পরীক্ষার আগে তুমি অনলাইন ব্যাচে জয়েন করতে আমার কাছে, বাট পরীক্ষার মধ্যে তুমি ব্যাচে জয়েন করনি। ওকে, ভালো, পরীক্ষার মধ্যে তোমাদের পড়তে হয়, আমি মেনে নিলাম। কিন্তু আমার একটু মানে আরেকটা জিনিস জানতে মন চাচ্ছে, যে এই পরীক্ষার কারণে তুমি আর কি কি বাদ দিছো? মানে ধরো পরীক্ষার আগে তুমি করতা না, মানে করতা, বাট পরীক্ষার মধ্যে এই প্রাইভেট ছাড়া আর কি কি বাদ দিছো, এটা আমি একটু জানতে চাই। ধরো তোমার হয়তো বা একটা প্রিয় সিরিয়াল আছে, তুমি হয়তো বা সেই সিরিয়ালটা দেখা বাদ দিছো কিনা? অহ না, প্লিজ উত্তরটা যদি একটু দিতে আমাকে। স্যার আমি দেখি না সিরিয়াল। মানে আচ্ছা, সিরিয়াল দেখো না, ধরো তোমার আর কোন কাজ যেটা পরীক্ষার কারণে বাদ দিছো তুমি, এই এই প্রাইভেটে জয়েন করা ছাড়া, এটা যদি একটু বলো কি বাদ দিছো। তো ফোনে বেশি টাইম কাটাইতাম, ফোনে একটু কম টাইম দেই, মানে ফোনে একদমই কম, প্রয়োজন ছাড়া। মানে পরীক্ষার আগে হচ্ছে ফোনে অনেক সময় দিতা, আর পরীক্ষার মধ্যে একটু কম দিছো, এই তো? স্যার শুধু প্রয়োজনের সময়, আচ্ছা, প্রয়োজনের সময় দিছো, আর স্যার কিছু না। আর কিছুই বাদ দাওনি তুমি? দেখো না, ধরো ফোনে, ফোন বাদ দিলাম, ধরো এখন অবশ্য টিভির আর যুগ টুক নাই, সিরিয়াল আসলে স্মার্ট স্মার্ট মেয়েরা আর আসলে সিরিয়াল দেখে না, এগুলো হচ্ছে আমার মায়েদের কাজ হয়ে গেছে এখন সিরিয়াল দেখা। হ্যাঁ, ধরো আর কি বলবো, ধরো ছাদে যাওয়া বা বাসা থেকে বের হওয়াটা কি বাদ দিছো? মানে হাওয়া খেতে যাওয়া, যেটা পরীক্ষার মধ্যে না স্যার আমি যাই না ওইভাবে বাইরে। বাইরে কখনোই যাও না? না স্যার আমার ওইভাবে বের হওয়া হয় না। আচ্ছা, তোমাকে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, ধরো পরীক্ষা শুরু হলে না আমরা আসলে আর প্রাইভেটে জয়েন করতে পারি না, মানে প্রাইভেটে আর কি অংশগ্রহণ করতে পারি না, বাট আমি দেখি, মানে আমি অফলাইন যে আমি স্টুডেন্টদেরকে পড়াতাম বগুড়াতে, তখন দেখতাম যে ওদের সব চলতেছে, মানে খেলার টাইমে মাঠে খেলার টাইমে খেলতেছে, মানে আরো যদি আরো এখানে সেখানে যে দাঁড়ায় থাকে, ডিউটি দিতে হয় এর বাড়ির সামনে, ওর জানালার সামনে, ওর বাস স্ট্যান্ডের সামনে যে ডিউটি দিতে হয় ছেলেদের, সেই ডিউটিও ঠিক মতো হচ্ছে। হ্যাঁ, বাট একটা কাজ শুধু হচ্ছে না, সেটা কি? প্রাইভেটে আসা হচ্ছে না, ভাই পরীক্ষা চলতেছে। তাই আমি বললাম, তুই তো ওই যে ওই সময় তোরে দেখলাম যে ওই স্কুলের বাস যাচ্ছিল, তুই বাস স্ট্যান্ডে দাঁড়াই ছিলি, তো ভাই ওটা তো থাকতেই হবে। তারপর খেলার মাঠেও তো তোকে দেখলাম, ভাই খেলবো না, পরীক্ষা হয়েছে থেকে খেলবো না, মানে সবই চলতেছে, বাট কি চলে না, শুধু প্রাইভেটে আসা হয় না। মানে তোমার ক্ষেত্রে এমন কি না? না স্যার আমি ইনশাল্লাহ এবার থেকে হচ্ছে রেগুলার করার ট্রাই করব, কারণ হচ্ছে মাঝখান দিয়ে ক্লাসটা মিস দিলে অনেকটা পিছায় যাওয়া লাগে আর কি, মানে এটা কি, তো সেটা ক্যাচ মানে করতে ব্যাপার। মানে এটা কি এখন বুঝলা যে প্রাইভেট বাদ দিলে পিছিয়ে পড়তে হয়? জি স্যার এটাই তো বুঝলাম, মাঝখান দিয়ে যখন মানে আমি মিস দিলাম তখন দেখলাম যে আমি পিছায় যাচ্ছি, মানে আপনারা মানে বাকিরা সবাই আগে যাচ্ছে, আমি ওদের সাথে মানে ধরতে পারতেছি না মানে এরকম এই বিষয়। জিনিসটা তুমি এই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা 2022 সালে, তোমার শিক্ষা জীবনে এখন বুঝলা, এর আগে বুঝোনি? মানে আমি আসলে সাংবাদিকের মতো প্রশ্ন করছি, তুমি ভয় পাও না, মানে আমি জাস্ট আসলে তোমাদেরকে নিয়ে একটা গবেষণা টাইপ কিছু একটা করতেছি। হ্যাঁ, আমার তো ভবিষ্যতে লেখক টেখক হওয়ার ইচ্ছা আছে, আমি অনেক কিছু নিয়ে আর কি তথ্য সংগ্রহ করতেছি আর কি। তো মানে তুমি আসলে মানে কি বলবো, আজকে পড়ে গেছো আমার সামনে, বলো একটু উত্তরটা দাও। মানে তোমার এই শিক্ষা জীবনে 2022 সালে এসে ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে তুমি বুঝলা যে প্রাইভেটে না আসলে পিছায় পড়তে হয়, এর আগে কি তুমি কখনো বোঝোনি? না স্যার বুঝছি। আচ্ছা, মানে এখন আরো নতুন করে বুঝলা, এই তো? না স্যার এখন আরো মানে বেশি করে এফেক্ট মানে পড়তেছে। আরো ভালোভাবে বুঝছো আর কি, এই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে।